মাহে রমজান উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে হতদরিদ্র ও দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলা শাক্তা ও কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ২৫০০ মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। নিজস্ব অর্থায়নে চাউল ডাল তেল সহ এসব খাদ্য সামগ্রী তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পার্টির দরকার নাই, সাধারণ মানুষকে